ব্যাকসাইডে গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল, সাথে একটা ব্যাক ওয়াইপার পাচ্ছেন। ব্যাকসাইডের যে লাইটটা আছে লাইটটাও অরিজিনাল, প্রিমিও লোগোটা অরিজিনাল, নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ, BRTA 13 মিরপুর নাম্বার। অপু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। আমাদের শোরুমের অ্যাড্রেস 249-250-251 তেজগাঁও রহিম মেটাল ইন্ডাস্ট্রি ঢাকা। আমি আপনাদেরকে আজকে একটা ইউনিক গাড়ি দেখাবো, সেটা হচ্ছে টয়োটা প্রিমিও 2009 মডেল, রেজিস্ট্রেশন 2014। এবং গাড়িটির যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার, ফার্স্ট পার্টি ইউজার, সামনে পেছনে গ্লাস অরিজিনাল, এবং এই লাইট দেখছেন লাইটটাও অরিজিনাল, মানে A to Z গাড়ির সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। এবং আপনাদেরকে একটু কাছে আসেন, একটা জিনিস দেখাই, এই যে লাইটের এটা কিন্তু গাড়ির সাথে, এই কারণে বুঝবেন গাড়ির লাইটের উপরে দেখবেন যে কোটো লেখা থাকে, একমাত্র গাড়ির সাথে জাপান থেকে কোটো লেখা লাইটগুলো এখানে আসে। এবং এই ফ্রন্ট গ্রিলটা দেখছেন, এই ফ্রন্ট গ্রিল এবং লোগো টোটালি এটা অরিজিনাল অবস্থায় আছে। এবং ফগ লাইট ইনস্টল আছে, একটা বাম্পার ইনস্টল করা আছে, ফার্স্ট পার্টি ইউজার, রংটা অরিজিনাল, আপনারা দেখলে একটু বুঝবেন যে স্ক্যাচ আছে, আমরা কোনো টাচ আপ করা হয়নি। এবং ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল, BRTA স্টিকারটা এখনও দেখলে বুঝতে পারবেন যে গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে। আর এই গাড়িটির পেপারস আপ টু ডেট, ট্যাক্স টোকেন আছে আপনার July 23, ফিটনেস পাবেন হচ্ছে February 24। এবার ইনসাইডটা আপনাদেরকে দেখাই, সিলভার কালার ইন্টেরিয়র বেস কালার, এবং সিলভারের ভিতরে ইন্টেরিয়র বেস কালার খুব রেয়ার আসে প্রিমিওতে। আপনারা ভাঁজগুলো দেখেন দরজার, ভাঁজগুলো সব অরিজিনাল আছে, কোনো খোলা কাটা নাই। এবং অরিজিনাল প্যাড, দরজা যে অবস্থায় দেখছেন প্যাডটা অরিজিনাল, নিকেল হ্যান্ডেল, ইয়েলো উডেন, অরিজিনাল উডেন, ড্যাশবোর্ডটা ফুল ফ্রেশ, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে, যা আছে A to Z অরিজিনাল, পুশ স্টার্টের গাড়ি, এটা অকটেন অ্যান্ড CNG টাইপ। পেছন সাইডে আপনাদেরকে দেখাই, পেছন দিকেও গাড়িটা অনেক ফ্রেশ, পেছনের দরজাটাও দেখেন একদম ফ্রেশ, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। পেছনে একটা আমরেস্ট পাচ্ছেন উইথ কাপ হোল্ডার, অনলি প্রিমিয়র জি সুপিরিয়র গাড়িতে, প্রিমিয়র জি প্যাকেজের গাড়িগুলোতে এগুলো আসে। এবং ব্যাকসাইডে আসি, ব্যাকসাইডের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল, সাথে একটা ব্যাক ওয়াইপার পাচ্ছেন। ব্যাকসাইডের যে লাইটটা আছে লাইটটাও অরিজিনাল, এখানে একটু মানে হালকা স্ক্যাচ আছে, ওই অবস্থায় রেখে দিয়েছি। প্রিমিও লোগোটা অরিজিনাল, নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ, BRTA 13 মিরপুর নাম্বার, মিরপুর BRTA নাম্বার। পেছনের বাম্পারটা দেখেন, প্লাস্টিক বাম্পারটা অরিজিনাল আছে। আপনাদেরকে ব্যাকডালাটা খুলে আমি গাড়ির ভিতরে দেখাই, দর্শকদেরকে একটু বিরক্ত দেব, কারণ এখানে আমরা মানে এখনও পরিষ্কার করার সময় পাইনি, গাড়িটা আজকে সকালে নিয়ে আসা হয়েছে। আপনার একদম কালার দেখেন A to Z অরিজিনাল, গাড়িতে কোনো খোলা কাটা নাই। এবং পেছনের বাম্পারগুলো দেখেন, এই ব্যাকডালাটা, ব্যাকডালা একদম ফ্রেশ, একদম ফ্রেশ অবস্থায় আছে। এবং 60 সিলিন্ডার CNG করা, 60 সিলিন্ডার CNG করা পেয়ে যাচ্ছেন, অকটেন অ্যান্ড CNG ড্রাইভ গাড়িটা। আপনাদেরকে এই সাইড থেকে একটু দেখাই, এই সাইডের দরজাটা দেখান, একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে, ইন্টেরিয়র বেস কালার, ইয়েলো উডেন, নিকেল হ্যান্ডেল, আর্মরেস্ট, নেকরেস্ট, পেছনের সিটে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি। এবং সামনের সাইডটায় আসেন, স্টিয়ারিংয়ে ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন, পুশ স্টার্ট, অল অপশন অটো, ফার্স্ট পার্টি থেকে আনা, যে অবস্থায় আছে গাড়িটি সে অবস্থায়। এবং মাইলেজ খুবই লো আছে, আমি মাইলেজটা হয়তো 50 আপ আছে। AC সুপার কন্ডিশন, এবং আপনাদের ইঞ্জিন কন্ডিশনটা এখন দেখাই, টায়ারগুলো একটু দেখান, টায়ারগুলো অলমোস্ট নিউ, এখন পর্যন্ত বিটগুলো এখনও ইয়ে হয়নি, টায়ারগুলো যে অবস্থা আছে তাতে আপনি 20-25 হাজার কিলো চালাইতে পারবেন। আমি আপনাদেরকে আগেই বলেছি দর্শকদের, যে আমি কিন্তু সকালে নিয়ে আসছি, এখনও পর্যন্ত ওয়াশ পলিশ করা হয়নি গাড়িটি, এই অবস্থায় আছে। একটা হিটপ্রুফ কাভার পেয়ে যাচ্ছেন, VVTi ইঞ্জিন, CVT অরিজিনাল গিয়ার, অরিজিনাল ইঞ্জিন। এবং গাড়িটি মার্সেলগুলো দেখান, এই খুঁটি থেকে শুরু করে একদম মার্সেলগুলো ফুল ফ্রেশ অবস্থায় আছে, এখনও ওয়াশ পলিশ করা হয়নি, ওয়াশ পলিশ করলে আরও চকচক করবে। গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়িটির মডেল আমি আরেকবার বলি, এটা হচ্ছে 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট, ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি,
আর জাহিন অটোমোবাইল মানে আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা আসলে পরে জাহিন অটোমোবাইলে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনাদেরকে গাড়ি আপনি দিতে পারবো দর্শকদেরকে। আমি এই গাড়িটির আস্কিং মূল্য 21,50,000 টাকা, 21,50,000 টাকা। দর্শক আসলে অবশ্যই এটা নেগোসিয়েবল আছে, মানে দর্শক আসলে এটা দামাদামি করে নিতে পারবেন। অপু ভাই, আমার ভিডিও থেকে আসলে কোনো অনার করবেন? অবশ্যই, আপনার ভিডিও থেকে আসলে পরে 20,000 টাকা অনার করা হবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। 01841241200। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।